আমাদের যে দেশের জাতীয় দলের ক্রিকেটার আছে, যেমন তামিম ইকবাল, সাকিবুল হাসান, মাশরাফি বিন মর্তুজা, মানে এরাও তো আস্তে আস্তে ক্রিকেটার হয়েছে। এরাও তো ফার্স্ট টাইম এরকমভাবে ছিল না, তারা আস্তে আস্তে খেলতে খেলতে অনুশীলনের মাধ্যমে ক্রিকেট টিমে আসছে। তো আমরাও এরকমভাবে সবাই মিলে অনুশীলন করার মাধ্যমে আস্তে আস্তে এরকম বিশ্বমানের ক্রিকেটার হতে চাই, এরকম এটার জন্যই আমরা প্র্যাকটিস করছি। আমাদের নির্দিষ্ট ওয়াশরুম নাই, তো আমরা ডিস্টার্ব করতে পারি না, বাসা দিয়ে চেঞ্জ করে এসতাম, আমার প্রবলেম আছে, তার জন্য আমরা এখানে চাইতে নির্দিষ্ট আমাকে ওয়াশরুম থাকে, তার জন্য আমরা ভালো মতন প্র্যাকটিস করতে পারি না, তারপর আমাদের ওই ওয়ালমেট নাই, তারপর আমাদের নির্দিষ্ট জায়গা লাগে, তার জন্য আমরা আস্তে আস্তে বেশি জোরে না। আমরা চাইতেছি যে এইখানে ছেলেদের খেলার জন্য উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের জন্য উন্নতি হচ্ছে না। আমরা চাইতেছি ছেলেরাও খেলুক, আমরাও খেলি, পাশাপাশি সব কিছুই ভালো হোক। মেয়েরা চায় দেশে উন্নতি চাই, উন্নতি করতে চাইতেছে এবং ক্রিকেটার হওয়ার অনেক শখ হচ্ছে, কারণ সবাই খেলতে চায়। আপনাদের না আরো দুটো ক্যাচ দাও, আস্তে আস্তে দাও, এখান থেকে ধরার চেষ্টা ক্যাচ। আসলে বাসা বাড়ি থেকে শুরু করে আমি বিভিন্ন স্কুল পর্যায়ে যাচ্ছি, স্কুল পর্যায় থেকে একটা শক্ত টিম তৈরি করার জন্য আগ্রহ সৃষ্টি করছি এবং চেষ্টা চালাচ্ছি প্রতিটা স্কুলে, গার্লস স্কুল বলেন, স্কুল অ্যান্ড বয়েজ, মানে সব স্কুলেই যে আমি চেষ্টা করছি একটা ভালো টিম তৈরি করতে বরিশাল থেকে, একটা ন্যাশনাল টিমে যেন যেতে পারে এবং ভালো মানে বিশ্বমানের, ভালো বিশ্বমানের একটা ক্রিকেটার, একটা মহিলা ক্রিকেটার যেন বের হয়ে আসতে পারে, এই চেষ্টাই চালাচ্ছি আমি। এখানে আমার স্থান নাই, ড্রেস আপের ইয়ে নাই, রুম নাই, দেখা যায় একটা মেয়ে আমাকে ছাড়তেছে একটা বাবা মা ইয়ে করে, যে একটা মেয়ে সেফ জায়গায় যাক, তারপরে আমি একটা ভালো জায়গা পাচ্ছি না, প্লাস একটা ড্রেস আপের জায়গা পাচ্ছি না, এই জন্য হয়তো বা কিছুটা ইয়ে সমস্যায় ভুগতেছি। পরে নিজেই ভাবি যে আসে উৎসাহ পায় আস্তে আস্তে।